আপনারা দেখছেন এনসিও বাংলা টিভি, সবার সাথে সব সময়। প্রতিবারের মতো এবারেও বারাসাতের শ্যামাপুজোকে টক্কর দিতে তৈরি রাজারহাট নারায়ণপুরে নেতাজির সঙ্গে শ্যামাপুজো কমিটি। এবার নেতাজির সঙ্গে শ্যামাপুজো কমিটি 46তম বর্ষে পদার্পণ করল। এই উপলক্ষে 17ই আগস্ট সন্ধ্যায় জাঁকজমকপূর্ণভাবে উদযাপিত হয়ে গেল এই পুজো কমিটির খুঁটি পুজোর অনুষ্ঠান। এই সন্ধ্যায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজারহাট নিউটাউনের বিধানসভার কেন্দ্রের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় এবং বিশেষ অতিথি হিসেবে ছিলেন রাজ্যের ভারপ্রাপ্ত মন্ত্রী ও বিধায়ক সুজিত বসু এবং অভিনেতা সোহম চক্রবর্তী এবং অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি। এছাড়াও উপস্থিত ছিলেন বিধাননগর পৌর নিগমের বিভিন্ন ওয়ার্ডের পৌর প্রধান এবং প্রশাসক মণ্ডলী। বিধায়ক তাপস চট্টোপাধ্যায় জানান, রাজ্যের প্রথম কালী পুজো খুঁটি পুজো করি, যেহেতু আমাদের এখানটা শহরে হচ্ছে দুর্গা পুজো, আমাদের মফস্বলে হচ্ছে কালী পুজো, আমাদের নারায়ণপুরের কালী পুজো, পার্টিকুলার রাজারহাটের কালী পুজো আমাদের বিখ্যাত, সেই জন্য আমরা সেই কালী পুজোগুলোকে নিয়ে সংগঠিত করি। সব পুজো কমিটিকে একই সঙ্গে একটা অনেক বছর ধরে বড় পুজো করে, আমি ছোটবেলা থেকে বড় হয়েছি এই ক্লাব থেকে, একবারে হাতে খড়ি বলতে পারেন 46 বছর আগে বাবার হাত ধরে এই ক্লাবে পুজো করেছি। মানে বাঁশ ঝাড় ছিল আমাদের গ্রাম, মানে বাঁশ চুরি করে পুজো করেছি, এই জন্য বাবার কাছে মার খেয়েছি। এইভাবে পুজো আমাদের এলাকার প্রসার ঘটেছে, সমস্ত এলাকার পুজো আমাদের একসঙ্গে আমরা সকলে মিলে করি। 46 বছরের পুজো আর আমার ক্লাব একটা আমার কাছে নস্টালজিয়া। আর 50 বছর পর আমার ইচ্ছেও আছে যে ভগবান যদি বাঁচিয়ে রাখা 4 বছর পুজো করবো, তারপরে পুজো থেকে রিটায়ার করবো। 50 বছরের পুজো এটা এলাকার একটা শ্রেষ্ঠ পুজো রূপদান আমরা করবো। সামনে বছর আমার ঘামেরও দুর্গা পুজো 125 বছর। আমি মুখ্যমন্ত্রীকে বলেছি আপনি কলকাতার সব জায়গায় যান, এখানটা একটু আসতে হবে, আমি যাবো। 125 বছরের পুজো আমাদের গ্রামে, আমরা চাই যে এলাকাকে তুলে ধরা, ধরুন আমরা এখান থেকে বড় হয়েছি, ছোটবেলা থেকে এই বিষয়গুলো করেছি, আমাদের এই অঞ্চলগুলো যে অখ্যাত হয়েছিল, এই অঞ্চলগুলো যাতে মানুষের কাছে বিখ্যাত, এটা আমাদের কাজ। অর্থাৎ একটা ক্লাব আমরা করছি, সব ক্লাব মিলেই আমরা করছি। আমাদের পুজো মানে আপনারা জানেন সামাজিক কাজ, সামাজিক দায়বদ্ধতা, সবটা মিলেই আমরা করছি। আজকে আমরা দুটো পুজো কমিটিকে 50 বছরের জন্য শুভেচ্ছা দিলাম। পাশাপাশি আমরা সকলে মিলে ছিলেন, আমাদের কাউন্সিলরটা ছিলেন সুজিত বোস, ছিলেন দুজন প্রখ্যাত অভিনেতা, আমার সহকর্মী সোম তিনি ছিলেন, খেলোয়াড়রা ছিলেন, কাউন্সিলররা ছিলেন, বিভিন্ন ক্লাব প্রতিষ্ঠান ছিলেন। মঞ্চে আমরা সবাইকে তুলতে পারি না, কিন্তু আমরা সবাই মিলে থেকে আজকে সুন্দর এই পুজো উপহার হলো, উপহার হলো, আশা করি এই পুজো আমরা বিষয়টাকে রাখবো। আমরা এটা করিও যে আমরা একটা কালী পুজো করতেছি, কলকাতার লোক দুর্গা পুজো করতে পারে, আমরা কিছু করতে পারি না, এটা না, এটা একটা বিষয়টাকে রাখি। এবং শ্যামা পুজো একটা বিষয়, আমরা একটা সারা পশ্চিমবঙ্গে যদি সংগঠনও করেছি এই কালী পুজো করা, তার আমাকে চেয়ারম্যানই করেছে, তার আমরা মুখ্যমন্ত্রীর সাথে কথা বলবো। দুর্গা পুজোর মতো কালী পুজোকে যাতে একটা গুরুত্ব দেওয়া হয়, মানে গুরুত্ব দিয়ে হয়, সেই ব্যাপারে একটা আমরা দেখছি। সবাই মিলে আসুন, সবাই মিলে কালী পুজো করি, সামাজিক দায়বদ্ধতা করি। আমাদের কালী পুজো মানে এই অঞ্চলের যিনি সব থেকে প্রবীণ রিক্সা চালক, তার সারা বছরের খোরাকি আমরা জোগাড় করি, সেই পুজো হয়ে গেছে কিন্তু তাকে মাসে মাসে আমরা ওই অর্থ থেকে টাকা দিয়ে যাই, মানে দিয়ে যাই। সব থেকে প্রবীণ মানুষ যিনি 75 বছর বয়সে দীর্ঘদিন ধরে রিক্সা চালিয়েছেন, এখন আর পারেন না, পারেন না, মনে রাখলে আমাদের না বলে তার দায়বদ্ধতা, একটা বাচ্চা মেয়ে আইলি তার দায়বদ্ধতা, এবার তাকে আমরা লন্ডনে পাঠাবো। আমাদের পুজো মানে বিভিন্ন জায়গার বিষয়, এমনকি হিন্দু মুসলমান সংস্কৃতি সম্প্রীতি আমরা এখান থেকে দাঁড়িয়ে করি এবং স্যারদের কাছে শ্রদ্ধা, ঠাকুর মশাইদের কাছে শ্রদ্ধা, এটা আমাদের যেহেতু পারস্পরিক আমরা থাকি, বলে আমাদের এখানকার পুজোর একটা কালী হচ্ছে শক্তির প্রতীক, শক্তি, শুভ শক্তি আমি বলবো, উদয় হোক, অশুভ শক্তি দূর হোক। আর সামনে দুর্গাপুজো আছে, বাংলার শ্রেষ্ঠ উৎসব, আর তারপরে কালী পুজো। তা আমরা এখানে সব ধর্ম বর্ণের মানুষরা আমরা মনে এক হয়ে দুর্গাপুজো যেমন হয়, কালী পুজো হয়, জগদ্ধাত্রী পুজো, গণেশ পুজো তার আগে আছে, বিশ্বকর্মা পুজো, সব পুজোই এখানে খুব ধুমধাম করে ভালো করে হয়, কিন্তু দুর্গাপুজোর ঠিক পরেই কালী পুজো। আমার শুভেচ্ছা রইল সকলের জন্য।